মমতার খাস তালুকে হানা দিলেন অমিত শাহ। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের হয়ে তিনি প্রচার করেন, মানুষকে পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান জানান। একই দিনে বঙ্গে ভোট প্রচার করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জমজমাট বঙ্গ নির্বাচন, এবার মমতার ঘরে হানা দিলেন অমিত শাহ। হাত জোড় করে ভোট চাইলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে জেতানোর আর্জি জানান সাধারণ ভোটারদের কাছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক, তবে এই বছর এই কেন্দ্রে লড়াইয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুর থেকে সরে নিজের ভোট ভাগ্য পরীক্ষার জন্য আন্দোলনের পটভূমি নন্দীগ্রামকে বেছে নিয়েছেন। যদিও মমতা ভবানীপুর কেন্দ্রে এবার দাঁড় করিয়েছেন তার দীর্ঘদিনের অনুগত সৈনিক ভূমিপুত্র শোভন দেব চট্টোপাধ্যায়কে, আর সেই ভবানীপুরেই এদিন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের হয়ে ভোট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে চাকদহে দলের প্রার্থীর হয়ে শুক্রবার প্রচার করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রোড শো করেন, কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক জড়ো হয়েছিল এই রোড শোতে। চাকদা বিধানসভার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষের ভোট প্রচারে জেপি নাড্ডা এই রোড শো করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।